নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের অনুশীলনী বিন্দুশীল দুই এর ফাংশন সম্পর্কিত অংশসমূহ আলোচনা করা হবে। এখন তোমাদেরকে জানতে হবে অন্বয় কি। অন্বয় হলো, অন্বয় বোঝাতে আমরা ব্যবহার করবো যদি সেট এ আর বি যদি সেট হয়, তাহলে এ আর বি সেট দ্বয়ের উর্মজোগগুলোর এ আর বি সেট দ্বয়ের অন্তর্গত যে কার্তেশিয়ান গুণজ থাকবে, যাকে আমরা এ ক্রস বি দ্বারা প্রকাশ করি, সেই এ ক্রস বি কার্তেশিয়ান গুণজ সেট দ্বয়ের অন্তর্গত যে সম্পর্ক থাকবে, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো তৈরি হবে, সেই ক্রোমোজোমগুলোর অসম্পূর্ণ সেট আর কে এ আর বি, অর্থাৎ এ সেট হবে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। অর্থাৎ আমি আবার বলি, এ আর বি যদি সেট, তাহলে এ আর বি এই সেট দ্বয়ের অন্তর্গত কার্তেশিয়ান গুণজ, যাকে আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করি। যদি এরকম হয়, দেখো যেমন এ একটি সেট যার উপাদান হলো 1 2, আর বি একটি সেট যার উপাদান বললাম 3 4, তাহলে এই সেট দ্বয়ের অন্তর্গত যে কার্তেশিয়ান গুণজ হবে, অর্থাৎ 1 2 আর এখানে হবে 3 4, এখানে উল্লেখ্য দেখো আমরা যেখানে গুণজ সেট করবো 1 3 1 4, আর এটা হবে 2 3 2 4। এই যে অন্তর্গত, অর্থাৎ আমরা এ আর এ ক্রস বি এর অন্তর্গত যে কার্তেশিয়ান গুণজ সেট পেলাম, তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যে আবদ্ধ করেছি এগুলোকে বলা হবে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এই প্রথম উপাদানটি হবে তার উপাদান এ, আর দ্বিতীয় উপাদানটি হবে তার উপাদান বি উপাদান। এই সেটগুলোর যে সম্পর্কটা হয়েছে তাকে আমরা বলবো, এই সম্পর্ককে ইংরেজিতে বলে রিলেশন বা অন্বয় বা সম্পর্ক, যাকে ইংরেজিতে বলা হয় রিলেশন। এই কারণে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করছি, আর কে এস এর সাথে বিশেষ একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। আর এখানে বলছে আর সে এই ক্রস বি সেট একটি উপসেট হবে, তাই এটাকে কার উপসেট হবে, এই এই ক্রস বি এর, তাই এটাকে আমরা উপসেটকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আর সাবসেট অফ এই ক্রস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেখানে সেট এ বি হতে পারে, টি কিউ হতে পারে বা সি ডি হতে পারে, যে কোনো সেট দ্বারা যে সম্পর্ক বোঝানো হয়, তাহলে তাদের কার্তেশিয়ান গুণজ কার্তেশীয় গুণজ সেটের অন্তর্গত যে উপাদানগুলো হবে তাদেরকে প্রথম সেটের, অর্থাৎ সেই যে রিলেশনটা হবে প্রথম সেটের সাপেক্ষে দ্বিতীয় সেটের যে সম্পর্ক বোঝাতে আমরা আর প্রকাশ করবো, আর এটাকে বলা হবে এই এ আর বি সেটের রিলেশন বা সম্পর্ক। আশা করি তোমরা অন্বয় কি, অন্বয় অন্বয় বলতে পারে, রিলেশন বলতে পারে বা সম্পর্ক বলতে পারে, একটি সেটের সাথে আর একটি সেটের সম্পর্ক তাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় বা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা একটা বিষয় হলো যে এ যে কোনো যদি সেটের ভিতরে সম্পর্ক বুঝাতে আমরা কার্তেশিয়ান গুণজ প্রক্রিয়ায় কার্তেশিয়ান গুণজ প্রক্রিয়ায় বের করে নির্ণয় করে তাদের ভিতরে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। এভাবেই যদি সেটের ভিতরে সম্পর্ক তৈরি করা হয় আর এটাকে বলা হয় অন্বয় বা সম্পর্ক। আশা করি তোমরা অন্বয় কি বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদেরকে ফাংশন নিয়ে আলোচনা করবো। ফাংশন মানে কি? ফাংশন হলো এক্স আর ওয়াই দুটো সেট, মানে চলো স্বাধীন চলো। এখানে বোঝানো হয়েছে যে আমরা এখানে বলতে পারি, দেখো এখানে এগুলোকে বলা হলো ক্রোমোজোম, আর এ আর বি এটা কার্তেশিয়ান গুণজ। কার্তেশিয়ান গুণজ করার পরে আমরা যে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ যে উপাদানগুলো পেয়েছি এগুলোকে বলা হয় প্রথম উপাদান, সরি ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলো প্রথম উপাদানকে বলা হয় এক্স উপাদান, দ্বিতীয় উপাদানকে বলা হয় ওয়াই উপাদান। এখানে এক্স আর ওয়াই সাথে যে সম্পর্ক, এখানে একটা হলো স্বাধীন চলক আর একটা অধীন চলক। এক্স এর দ্বারা ওয়াই সম্পর্কিত বলে আমরা ওয়াই কে বলবো কার ফাংশন, এক্স এর ফাংশন। যেমন আমি এখানে সেট এটাকে বললাম এক্স, এটাকে বললাম ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমি বললাম এখানে এ অফ এক্স ইকুয়াল টু বললাম এক্স প্লাস টু। এখন একটা বিষয় খেয়াল করো, আমি এখানে এক্স এর র্যান্ডম মানে মান বসাই 1 2 3, আর এক্স এর মান 1 বসালে এখানে 1 বসা 1 2 যোগ হবে 3, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে কোনো চলকের ভিতরে এক্স আর ওয়াই দুটো চলক, এর ভিতরে একটা চলক হবে স্বাধীন আর একটা অধীন। স্বাধীন মানে একটা মান বসালে অন্য মান পেয়ে যাচ্ছে, যেমন আমি এখানে এক্স এর মান বসানোর পরে আমি ওয়াই পেয়ে যাচ্ছি। এই কারণে এখানে এক্স কে বলা হয়েছে স্বাধীন চলক আর ওয়াই কে বলা হয়েছে অধীন চলক, কারণ সে এক্স এর উপরে নির্ভরশীল। এখন এই ফাংশনে এক্স এর মান বসানোর পরে আমরা ওয়াই মান পেয়ে যাচ্ছি। এভাবে দেখা যাচ্ছে এই 1 এর জন্য 3, 2 এর জন্য 4 এবং 3 এর জন্য 5 পেয়েছি,
এটা কার কোন ফাংশন f of x equal to x plus 2 তাহলে আমরা কিভাবে বলবো যে x আর y দুটি চলক এর x এর মানের জন্য y সংজ্ঞায়িত হয় তাহলে y কে আমরা কার ফাংশন বলবো x এর ফাংশন এটাকে আমরা লিখতে পারি y equal to f of x তাহলে এই কারণে ফাংশনকে y দ্বারা প্রকাশ করা যায় f of x দ্বারা প্রকাশ করা যায় g of x দ্বারা প্রকাশ করা যায় y x দ্বারা প্রকাশ করা যায় তাহলে ফাংশন কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি আবার বলি x আর x এর y দুটি চলক এখানে x এর মানের জন্য y সংজ্ঞায়িত হলে y কে বলা হবে x এর ফাংশন আর এই ফাংশনকে y দ্বারা f of x g x phi x দ্বারা সংজ্ঞায়িত করা হয় তাহলে তোমরা কি শিখলে এখান থেকে অন্বয় কি এবং ফাংশন কি এই দুটি বিষয় তোমরা জানতে পেরেছো এখন আমরা তোমাদের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব দেখো বলে দশম নম্বরে কি দেওয়া আছে a equal to 3 4 b equal to 2 4 x বিলং টু a মানে x হলো এর সদস্য y বিলং টু b y হলো b এর সদস্য তবে a আর b এর উপাদানগুলোর মধ্যে x এর দেন y সমতুল্য বিবেচনা করে অন্বয় নির্ণয় করতে হবে অর্থাৎ তোমাদেরকে আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি অন্বয় কি সে অন্বয় নিয়ে একটি অঙ্ক এখানে যখন তোমরা দেখবা এই ধরনের অঙ্ক দূরে আসতে পারে যখন তোমরা দেখবা যে x এর সদস্য y b এর এখানে a হতে পারে c হতে পারে d অর্থাৎ x এবং y যখন দুটি ভিন্ন উপাদানের সদস্য হবে তখন আমরা a আর b এর মধ্যে কার্তেসীয় ধ্বংস প্রক্রিয়ায় সম্পর্ক নির্ণয় করব এই ধরনের একটি অঙ্ক আর এই ধরনের একটি অঙ্ক রয়েছে তোমাদের পরে যখন দেখবা x এবং y এই দুটি উপাদানই মানে দুইটা x এবং y দুইটাই একটা উপাদানের সদস্য হয় এই যদি এর হয় y যদি এর হয় তখন সেই প্রক্রিয়াটা ভিন্ন আর যখন দেখবা x হলো a y হলো b এর তখন এই প্রক্রিয়াটা আরম্ভ করবো আমরা সেই a আর b এর কার্তেসীয় ধ্বংস প্রক্রিয়ায় আমরা সম্পর্ক নির্ণয় করব তাহলে আমরা কি হবে দেখো এখানে a সমান সমান 3 4 b সমান সমান হবে 2 4 আর আমরা প্রথমে লিখব এখানে a ক্রস b এর উপাদান হলো 3 4 b এর উপাদান হলো 2 4 তাহলে আমরা এটাকে কিভাবে করব দেখো 3 2 3 4 4 2 4 4 আবার বলি 3 2 3 4 4 2 4 4 এখন আমরা লিখব যে আমাদের কিছু সম্পর্ক বের করতে বলছে লিখব এখন প্রশ্ন মতে r equal to এখানে আমাদের উপাদান হলো xy xy x belongs to a y belongs to b এবং x greater than y অর্থাৎ এখানে x বড় y ছোট এই সম্পর্ক অনুযায়ী আমাদের কোন কোন উপাদানগুলো এই সম্পর্কটা মেনেছে অর্থাৎ এখানে প্রথম পদের উপাদানটি বড় হবে দ্বিতীয় উপাদানটি ছোট হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 2 তাহলে এখানে 3 বড় 2 ছোট এটা হবে না এটা হবে কিন্তু যদি এখানে ইকুয়াল ছোট থাকতো তাহলে এটা আবার সমান হয়ে যেত তাহলে এটা আপনি হবে না এখন তাহলে এখানে হচ্ছে হলো 3 2 4 2 এটাই হলো আমাদের এই a আর b সেটের মধ্যে এই সম্পর্ক বিবেচনায় এই সম্পর্ক এখন এই সম্পর্কটা চেঞ্জ হতে পারে অর্থাৎ যদি তোমার এখানে x greater than না বলে x less than y বলে তখন আমাদের আবার এই সম্পর্কটি পরিবর্তন হয়ে যাবে তখন আমরা দেখব যে আমাদের y বড় থেকে হয়ে রয়েছে যে তখন আবার এই উপাদানটি এই কর্মজনের যে উপাদানটি হয়েছে আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি এ ধরনের অঙ্ক দিয়ে তোমাদের ডোমেন এবং রেঞ্জ আসতে পারে ডোমেন কাকে বলে যেমন আমরা জানি যে a আর b এর কার্তেসীয় ধ্বংস প্রক্রিয়ায় যে কোনো এই যেখানে যে কোনো একটা ক্রোমোজোম যে ক্রোমোজোম পাওয়া যায় সেই ক্রোমোজোমের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ তাহলে এখন তোমার এখানে প্রথম উপাদান হলো 3 আর এখানে হলো 4 তাহলে আমাদের এখানে ডোমেন হবে 3 এবং 4 আর রেঞ্জ হবে কি 2 2 2 দুইটা রয়েছে আমরা 2 দিয়ে লিখব একটা কারণ এখানে একই সংখ্যা বারবার আসলে আমরা তাকে আমরা একবার লিখব তাহলে এভাবে আমরা এই অন্বয়ের মাধ্যমে একটি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর এই 10 নম্বর অঙ্কটি বুঝতে পারলে 10 এর সাথে মিল রেখে তোমরা 11 নম্বর অঙ্কটি করতে পারবে এখন আমরা তোমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি এখন দেখো 12 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে f of x equal to x equal 4 plus 5x minus 3 হলে f of minus 1 f of 2 এবং f of
ভাবের মান নির্ণয় করো। তাহলে প্রথমে তোমরা কি শুরু করবে দেখো, f of x equal x to power 4 plus 5x minus 3। এখানে এখানে যে x চলকের এই কারণে এটা হলো x এর ফাংশন। যদি এখানে থাকতো m তাহলে এখানে এটা বলতাম m এর ফাংশন, যদি থাকতো এখানে a তাহলে এখানে আমরা লিখতাম f of a, তাহলে এটা হতো a এর ফাংশন। এখন যখন তোমাকে minus 1 বলছে, যেখানে x আছে x এর স্থানে minus 1 বসালে তোমার এই এই এখানে যেখানে যেখানে x রয়েছে সেখানে আমরা minus 1 বসাবো। তাহলে কি হবে দেখো, f of minus 1 equal minus 1 to the power 4 5 into minus 1 minus 3 minus 1 এর উপরে যখন আমরা জোর পাওয়ার দিব সেই minus 1 1 হয়ে যাবে plus 1 plus minus এ minus 5 minus 3 এখানে 1 minus 8 সমান সমান হলো minus 7। অর্থাৎ minus 1 to the power 4 আমরা জানি 1 এর উপরে পাওয়ার যায় না, কেন 1 1 ই থাকবে প্লাস মাইনাস এ মাইনাস 5 মাইনাস 3 1 1 এর থাকলো মাইনাস এ মাইনাস 3 মাইনাস 8 1 কে যোগ করে মাইনাস 7। এভাবে আমরা এবং 2 এবং এবং ভাগ দেব, আমরা পরের অংশ দিয়ে দেব এবং 2 এবং 2 কি হবে যখন এবং 2 লিখবো তখন x এর স্থানে 2 টু দি পাওয়ার 4 5 ইনটু 2 মাইনাস 3 2 টু দি পাওয়ার 4 16 5 বাই 2 করে 10 মাইনাস 3 16 16 দ্বারা 16 কে ভাগ করব 1 অফ 2 হলে 1 প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে 8 অফ 5 হলে 40 মাইনাস 3 দ্বারা 16 আদের 1 অফ হবে 1 দ্বারা 16 কে ভাগ করলে 16 16 এর 3 গুণ হলে 48 এখানে 41 মাইনাস 48 40 আর 1 যোগ করলে 41 মাইনাস 48 ডিভাইড বাই 16 এর থেকে আমরা বিয়োগ করলে মাইনাস 7 ডিভাইড বাই 16। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই প্রক্রিয়ায়, অর্থাৎ এভাবে এই এই ধরনের অঙ্কগুলো তোমার সৃজনশীলের বরাবর আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। দেখো আমরা তোমাদের পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্কটা বললাম আমরা, এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্ক 13 নম্বর চলে যাচ্ছে। এখন দেখো 13 নম্বর অঙ্কটি কি বলা আছে, যদি f of y equal y cube plus k y square minus 4y minus 8 হয় তবে k এর কোন মানের জন্য f of minus 2 equal to 0 হবে। আমরা তোমাদেরকে এখন এই অঙ্কটি বুঝাবো। এখন প্রথম আমরা লিখব এখানে সমাধান, এখানে f of y equal y cube k y square minus 4y minus 8। সুতরাং আমরা লিখব f of minus 2 minus 2 root cube মাইনাস 2 রুট স্কয়ার ওয়াই এর স্থানে মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 2 রুট কিউব দিলে হবে মাইনাস 8 মাইনাস 2 রুট স্কয়ার দিলে 4 4 কে মাইনাস মাইনাস রুট দিলে প্লাস 8 মাইনাস 8 4 কে মাইনাস 8 যে তোমাদেরকে বলছে কোন মানের জন্য এবং মাইনাস 2 0 হবে আমরা দেখব এখানে প্রশ্ন মতে 4k minus 8 equal to 0 4k equal 8 k equal 8 is 4 8k 4 দ্বারা ভাগ করলে 2 বলবা k এর মান 2 হলে f of minus 2 equal জিরো হবে। প্রথমে লিখলাম আমরা এফ অফ ওয়াই দেওয়া আছে, যেহেতু তোমাকে বলছে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সেই কারণে আমরা এফ অফ মাইনাস 2 বসালাম। যেখানে যেহেতু ওয়াই এর পরিবর্তে মাইনাস 2 বসানো হয়েছে ওয়াই যেখানে যেখানে রয়েছে তার পরিবর্তে আমরা মাইনাস 2 বসাবো।
তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করে এটা আমরা 4k - 8 যেহেতু তোমাকে বলছে f অফ - 2 0 হবে আমরা এটা একটু 0 রাখব যদি এখানে 0 পরিবর্তে বলতো 8 আমরা এখানে 8 লিখতাম এই প্রক্রিয়ায় এই মাইনাস ইন্টারসেক্ট বাসি k = 8 / 4 ভাগ করে 2 আমরা বললাম k এর মান কত হলে f অফ - 2 = 0 হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ 14 নম্বর চলে যাচ্ছি এখন দেখো 14 নম্বর অঙ্কটিতে কি বলা আছে f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয় তবে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে আমরা 13 নম্বর অঙ্কটি যে করতে করেছি ঠিক ওইরকমই একটি অঙ্ক তারপর যেহেতু এখানে ভিন্ন ভিন্ন সিস্টেম রয়েছে এইজন্য আমি অঙ্কটি দেখাচ্ছি তাহলে দেখো সবাই প্রথমে আমরা লিখব এখানে f of x equal x cube minus 6x square plus 11x minus 6 আমরা এখানে হলো fx এখানে হলো f of x তাহলে আমরা লিখতে পারবো এখানে প্রশ্ন হবে x cube minus 6x square plus 11x minus 6 equal 0 এবারে আমরা এটাকে x এর উপরে কিউব দিল x এর উপরে কিউব মানে আমরা এটাকে সূত্র নেব কোন সূত্র নেব দেখো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব এক্ষেত্রে সূত্রের 3 প্রথম রাশি x তার উপরে স্কয়ার 3 এর সাথে কি কি গুণ করলে 6 হবে 2 3 x দ্বিতীয় রাশি 2 এর উপরে স্কয়ার এখানে প্লাস এই সূত্রের নিয়মটা হলো প্রথমে প্লাস এরপর মাইনাস আবার প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এবার এখানে প্লাস হয়ে গেছে এখানে মাইনাস 2 এর উপরে কিউব এখন দেখো x কিউব ঠিক আছে 3 এর গুণ করলে 6 x স্কয়ার তাও ঠিক আছে 2 এর উপরে স্কয়ার দিলে 4 3 এর গুণ করলে 12 x এখানে আছে 11 x আমি বেশি লিখছি এটা মাইনাস করে দাও মাইনাস 2 এর কিউব দাও মাইনাস 8 এখানে আছে মাইনাস 6 আমরা লিখব প্লাস 2 ইকুয়াল 0 এখন এটা হবে x - 2 হোল কিউব আমরা এখান থেকে মাইনাস 1 কমন নিতে পারি থাকবে হলো x মাইনাস আর প্লাস করলে মাইনাস এটি হলো 0 এখন এখানে x - 2 তিনটা এখানে x - 1 আমরা এখানে x - 2 একটা কমন নিতে পারি তাহলে এখানে এটা থেকে একটা ভাগ করতে হবে x - 2 হোল স্কয়ার আর x - 2 দ্বারা x - 2 কে ভাগ করলে মাইনাস 1 ইকুয়াল 0 আমরা 1 এর উপর স্কয়ার নিতে পারি তাহলে এটা সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে x মাইনাস 2 এখানে হবে x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল 0 বা x মাইনাস 2 ইনটু মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করার কারণে থাকবে x মাইনাস 1 এখানে হবে x মাইনাস 3 ইকুয়াল 0 হয় আমরা জানি কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে তাহলে এখান থেকে হবে x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল 0 সুতরাং x ইকুয়াল 2 এখানে x ইকুয়াল মাইনাস 1 ডান পাশে প্লাস 1 x ইকুয়াল 3 আমরা বলবো যে সুতরাং x এর মান 1 অথবা 2 অথবা 3 হবে f of x ইকুয়াল তেমন কঠিন কিছু না জাস্ট এটাকে আমরা উপাদানে বিশ্লেষণ করেছি তারপরে হয় অথবা দেখা যাচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি অথবা আমি আরেকটা বুঝাই এখানে এখানে দেওয়া আছে f of x = x cube minus 6x square plus 11x minus 6 আমরা যেহেতু এখানে বলা আছে f of x = 0 হবে আমরা লিখলাম প্রশ্ন মধ্যে এটাই হলো 0 তাহলে x এর উপরে কিউব মাইনাস সূত্রের 3 x এর উপরে স্কয়ার ইনটু
কোন সূত্র নিলাম আমরা a কিউব - 3ab² + 3ab² - b কিউব - 2 তাহলে এখানে হবে a কিউব - 3x² * 2 + 3x কিউব * 2 * 3 আর এখানে আমরা দেখতে পাচ্ছি a কিউব ঠিক আছে - 3 এর গুণ হলো 6x² এখানে 2 * 4 3 এর গুণ হলো 11 12 এখানে 11 আছে এই কারণে আমরা মাইনাস করে দিলাম মাইনাস করে কিউব করলে -8 হয় তাহলে আমাদের কাছে -6 এই কারণে এখানে একটা প্লাস হবে তাহলে এখান থেকে এটা সূত্র হয় a - a বং x আর b বং 2 যেহেতু এটা মাইনাস আছে তাহলে a - b বং 2 আর আমরা এখানে মাইনাস কমন কমন নিলে -6 হয়ে গেল প্লাস আর - প্লাস হয়ে গেল x - 2 এর কাছে একটা এখানে দিয়ে কমন নিলাম এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে x - 2 হোল স্কয়ার - x - 2 দ্বারা x - 2 কে ভাগ করলে থাকবে 1 আমরা 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম তাহলে সূত্র পড়ে जीरो যদি f of x = 2x + 1 / 2x - 1 হয় তবে f of 1 / x² + 1 f of 1 / x² - 1 এর মান নির্ণয় করো তাহলে দেখো আমরা কি করব দেখো প্রথমে f of 1 নির্ণয় করব তাহলে দেখো আমরা কি করব দেখো প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে দেখো f of x = 2x + 1 2x - 1 সুতরাং f of 1 by x square equal 2 into 1 by x square plus 1 2 into 1 by x square minus 1 অর্থাৎ আমরা যে x এর পরিবর্তে 1 by x square বসাইছি সেখানে সেই কারণে আমরা x এর স্থানে আমরা 1 by x square বসালাম অর্থাৎ 2 into 1 by x square plus 1 2 into 1 by x square minus 1 এখন এটাকে আমি কি লিখতে পারি দেখো উপরে 2 dx square plus 1 উপরে 2 dx square minus 1 এখানে লসাগু হবে x square তাহলে হবে কি x square এর স্কয়ার ভাগ করে 1 1 গুণ করে 2 x square আর 1 গুণ করে x square তাহলে এখানে x square এটা হবে 2 - x square তাহলে আমরা এই কাজটুকু এখান থেকে করতে পারি বা লিখবো বা লিখে f of 1 / x square লিখলাম এরপরে এই যে 2 + x square / x square লিখবো এখন 2 plus x square divided by x square যখন গুণচিহ্ন দিবা এই যে নিচে যে x square রয়েছে তার উপরে যাবে অর্থাৎ এই x square উঠে গেল আর এখানে 2 - x square নিচে নেমে গেল তাহলে এটার সাথে এটা কাটা গেল তাহলে বলো কি দেখো আমরা এখানে কাজ করে নেব f of 1 / x square লেখার পরে নিচে এটা 1 দিয়ে দেব আমরা জানি কোন রাশি লিখলে তার নিচে 1 লেখা হলে তাতে ওই রাশির কোনো পরিবর্তন হয় না তাহলে এখন এখানে হবে কি 2 প্লাস উপরে হলো 2 প্লাস x স্কয়ার এখানে হবে 2 মাইনাস x স্কয়ার আমাদের কি বলছে f of 1 x স্কয়ার প্লাস 1 f of 1 x স্কয়ার মাইনাস 1 আমরা একটা কাজ করব যোজন বিয়োজন যোজনটাকে বলে লবের সাথে হরের যোগফলকে বলা হয় যোজন আর লব থেকে হরের বিয়োগফলকে বলা হয় বিয়োজন আমাদের এখানে লব হলো f of 1 x স্কয়ার আর হর হলো 1 তাহলে আমরা এখানে f of 1 / x স্কয়ার এর সাথে 1 যোগ করব f of 1 by x square f থেকে 1 বিয়োগ করব তাহলে আমরা পাচ্ছি হলো এখানে ঠিক একই রকম এখানে log হলো আমাদের 2 + x square + হর হলো 2 - x square একই রকম 2 + x square আমরা যখন বিয়োগ করব এই প্লাস হয়ে যাবে মাইনাস আর এই মাইনাস মাইনাস হবে এখানে প্লাস এখানে লিখব কি যোজন বিয়োজন করে বা উভয় পক্ষে যোজন বিয়োজন করে সব মিলিয়ে লিখব আমরা যোজন বিয়োজন করে উভয় পক্ষ কথা লিখলাম না এখন অর্থাৎ আমি আবার বলি লবের সাথে হরের যোগফলকে বলে যোজন লব থেকে হরের বিয়োগফলকে বলে বিয়োজন লব প্লাস হর লব হলো 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার লব 2 প্লাস x স্কয়ার মাইনাস এখানে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস এখানে আমি দেখতে পাচ্ছি আমরা এটা কাটা যাচ্ছে এটা কাটা যাচ্ছে তাহলে এখন 2 আর 2 যোগ করলে 4 x স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 সুতরাং আমরা লিখতে পারি f of 1 by x স্কয়ার plus 1 f of 1 by x স্কয়ার minus 1 equal to
2 2 নিচে x স্কয়ার আমাদের ক্যান্সেল এলে হলো আমাদের অ্যানসার অ্যানসার হবে 2 2 ডিভাইড বাই x স্কয়ার এখন আমরা তোমাদের আরেকটা বুঝাই f of x কত আছে 2x plus 1 ডিভাইড বাই 2x minus 1 আমরা যখন x এর পরিবর্তে 1 x স্কয়ার লিখলাম 2 ইনটু x এর স্থানে গোলা 1 x স্কয়ার plus 1 2 ইনটু x এর পরিবর্তে 1 x স্কয়ার minus 1 তাহলে এখন আমরা কি করব দেখো 2 আর 1 2 এর 2 is x স্কয়ার plus 1 2 আর 1 2 এর 2 is x স্কয়ার minus 1 এখন এটাকে আমি লসাগু করলাম x স্কয়ার দ্বারা x স্কয়ারকে ভাগ করলে 1 1 আর 2 2 2 প্লাস প্লাস 1 এর সাথে সরাসরি x স্কয়ার গুণ হয়ে গেছে ঠিক একই প্রক্রিয়া আমি এখানে করলাম এবার এই লাইনটা আমি এখানে লিখেছি আর এখানে 2 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার দেওয়ার পরে আমি নিচে দিলাম এই নিচের মান উপরে গেছে উপরে মান নিচে আসছে তাহলে তাকে করা পড়া হয়ে গেল এখন আমরা এই নিচে 1 লিখেছি এর কারণটা আমাদের এখানে একবার আছে প্লাস 1 একবার মাইনাস 1 এখন আমরা যোজন বিজোজন যোজন বিজোজন মানে লবের সাথে হরের যোগফলকে যোজন আর লব থেকে হরের বিয়োগফলকে বলা হয় বিয়োজন তাহলে আমরা লব প্লাস হর দিলাম আর লব থেকে হর বিয়োগ করলাম ঠিক একই রকমই লব হলো 2 প্লাস x স্কয়ার প্লাস এখানে 2 মাইনাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার মাইনাস 2 প্লাস x স্কয়ার কারণ আমি করতে পারছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা এখন তোমাদের পরবর্তী অংকে চলে যাচ্ছি এখন দেখো 16 নম্বরে কি আছে g of x equal to 1 plus x square plus x equal to 4 v x square এত হলে দেখাও যে g of 1 x square equal to g x square তাহলে দেখো আগের অঙ্কের সাথে কিছুটা মিল আছে অর্থাৎ এখানে ফাংশনটি দেওয়া আছে এটা দিয়ে আমাদের এই দুটো বিষয়ে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব কি যে এখানে g of x equal 1 plus x square plus x equal to 4 x স্কয়ার সুতরাং যখন আমরা x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার লিখব তখন 1 x এর স্থানে লিখব 1 বাই x স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার 4 1 বাই x স্কয়ার হোল স্কয়ার তো যেখানে x থাকবে তার পরিবর্তে 1 বাই x স্কয়ার যেখানে x আছে তার পরিবর্তে 1 বাই x স্কয়ার তাহলে 1 1 এর উপর স্কয়ার দিলে 1 x স্কয়ার উপর স্কয়ার দিলে হবে x উপর 4 1 এর উপরে 4 দিলে 1 এখানে x x স্কয়ার উপরে 4 এটা হবে x উপর 8 এখানে 1 এর উপরে স্কয়ার হলো 1 x স্কয়ার উপরে স্কয়ার হবে x উপর 4 এখন এখানে x উপর 4 x উপর 8 লসাগু হবে x উপর 8 x উপর 8 আর 1 গুণ করলে হবে x উপর 8 প্লাস x উপর 4 দ্বারা x উপর 8 কে ভাগ করলে আমরা জানি ভাগের সময় পাওয়া মাইনাস হয় x উপর 4 থাকবে x উপর 4 আর 1 গুণ করলে x উপর 4 x উপর 8 x উপর 8 কে ভাগ করলে 1 1 গুণ করলে 1 আর এখানে থাকবে এবার আমরা কি করব দেখো এই যে x উপর 8 প্লাস x উপর 4 প্লাস 1 ডিভাইড বাই x উপর 8 ইনটু দাও নিচের x উপর 4 উপরে গেল উপরে 1 নিচে আসলো এখন x উপর 4 দ্বারা x উপর 8 কে ভাগ করলে তাহলে x উপর 4 আর এর সাথে লাগবে 1 তারপরে x উপর 4 তারপর দিয়ে যাব আমরা x উপর 8 এখন আমরা বাকি কাজটি করব g of x স্কয়ার g of x স্কয়ার ইকুয়াল যেখানে যেখানে x আছে তার পরিবর্তে আমি x স্কয়ার বসাবো এখানে 1 আছে 1 লিখলাম x এর স্থানে x স্কয়ার তার উপরে স্কয়ার x এর স্থানে x স্কয়ার তার উপরে 4 আর একই রকম এখানে x এর স্থানে x স্কয়ার তার উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার বসাবো আবার বলি g of x স্কয়ার 1 1 x এর স্থানে x স্কয়ার এর উপরে স্কয়ার এখানে দিলাম x এর স্থানে x স্কয়ার এর উপরে 4 আছে 4 এখানে দিলাম আবার একই রকম x x এর স্থানে x স্কয়ার স্কয়ার তাহলে ধরো কি 1 x স্কয়ার উপরে স্কয়ার x স্কয়ার 4 x স্কয়ার উপরে 4 এটা হবে x স্কয়ার 8 নিচে হবে x স্কয়ার 4 তাহলে আমরা দেখলাম কি এখানে g of 1 x স্কয়ার আমরা পেয়েছি এখানে কি লিখতে পারো তোমরা যে এখানে এটা হলো g of 1 x স্কয়ার ইকুয়াল g of 1 by x স্কয়ার অর্থাৎ g of 1 x স্কয়ার মানে আমরা পেয়েছি 1 plus x to power 4 plus x to power 8 আর আমরা এখন g of x স্কয়ার এর মান এখানে প্লাস হলো 1 plus x to power 4 plus x to power 8 ডিভাইড বাই x to power 4 আর এই মানটি মানে মানটি সমান সুতরাং আমরা লিখতে পারি সুতরাং g of 1 by x স্কয়ার ইকুয়াল g of x স্কয়ার তো
তোমাকে এখানে দেখাতে বলছে একবার s h o w কি শো মানে দেখানো হলো আর একটা বিষয় তোমাকে বলে রাখছি পরীক্ষা আপনি যেটা লাগতে পারে যেমন 1 / x স্কয়ার এটাকে কি গণনার সময় x ইনভার্স 2 অর্থাৎ এটা লেখা যায় আর পরীক্ষার সময় এটা বলতে পারে z x ইনভার্স 2 ইকুয়াল টু z অফ x স্কয়ার প্রমাণ করো অর্থাৎ সব ঠিক আছে শুধুমাত্র x ইনভার্স 2 কে তোমরা এটাকে লেখবা 1 / x স্কয়ার এভাবে পরীক্ষায় দিতে পারো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি তোমাদের মধ্যে কি আছে সতেরো গণনা করো সতেরোর এই গণনাটি পারলে তোমরা ক এবং খ এই দুটি অঙ্ক সবাই পারবে এখানে দেওয়া আছে a ইকুয়াল 1 / 2 0 1 1 1 minus 1 5 / 2 2 5 / 2 minus 2 এটি অনলাইন এই অনলাইনটি ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে আমরা জানি কোন অনলাইনে প্রথম উপাদান সমূহকে বলা হয় বা কোন ক্রমজোরে কোন অনলাইনের অধীনে যে ক্রমজোরগুলো থাকবে সেই ক্রমজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ যেমন একটা বিষয় দেখো এটা হলো এফ অনলাইনে একটা এফ একটি অনলাইন মানে এখানে এফ দ্বারা সূচিত করা হয়েছে যদি তোমাকে বলে ডোমেন বের করো শুধু ডোমেন লিখতে হবে আর তুমি যদি ডোম লেখো ডোম বলে এফ লিখতে হবে আর সংক্ষিপ্ত ডোমেনের সংক্ষিপ্ত রূপ হলো ডোম এফ ডোমেন লিখে আমার এফ লিখলে তা ঠিক হবে না সেখানে তোমার এটা ভুল শুধু যদি ডোমেন লেখো তা ঠিক আছে আর ডোম লেখ ডোম লিখে এফ লিখতে হবে ডোমেন লিখে এফ লেখা যাবে না এটা মনে রাখবে তা আমরা শুরু করব কিভাবে দেখবো প্রথম উপাদান সমূহ হচ্ছে এই অন্বয়ের প্রথম উপাদান সমূহ হচ্ছে কি দেখো 1 / 2 1 1 5 by 2 5 by 2 তারপরে বললাম এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে 0 1 minus 1 2 minus 2 তো ডোম এফ যদি আমি লিখি এখানে তাহলে কি হবে আমাদের 1 / 2 লিখব প্রথমে 1 দুইটা আছে আমি লিখবো হলো একটা 5 / 2 আছে দুইটা আমি লিখবো হলো একটা রেঞ্জ এফ রেঞ্জের ক্ষেত্রে আছে আরেকটা বিষয় যখন ডোমেন লাগব আমরা এখানে সেম রেগে করব আসলে আর বিষয়টা মনে রাখবা যে উপাদান থেকে দুইটি আমরা সেটা একটি লিখি তাই কিন্তু দুইটি রয়েছে আমরা একটি লিখেছি এবার আমাদের রেঞ্জের ক্ষেত্রে ছোট উপাদানটাকে আমরা আগে লিখব যেমন এখানে প্রথমে লিখব সরি মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে হলো টু তাহলে এখানে আমরা কি করলাম ডোমেন আর এই আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমি আবার বলি কোন ক্রমজোরে কোন অনলাইনের দ্বারা যে সম্পর্কিত যে ক্রমজোর সেই ক্রমজোরে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ আশা করি তোমরা সবাই ডোমেন আর রেঞ্জ তুমি নির্ণয় করতে পারবে বুঝতে পেরেছো ডোমেন লিখলে এই লেখা যাবে না ডোম লিখলে এই লেখা যাবে আর রেঞ্জের ক্ষেত্রে একটা সমস্যা নেই আশা করি সবাই বুঝছো তাহলে আমরা এই এই 17 নম্বরের গণনাগুলো তোমাদেরকে দেখানো হয়েছে আশা করি তোমরা এটার সাথে মিল রেখে ক এবং খ অঙ্কটি পারবে সবাই এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি দেখো 18 নম্বরের গণনাগুলো কি দেওয়া আছে r = সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a y belongs to a এবং x + y = 1 অন্য একটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং
ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো যেখানে a ইকুয়াল মাইনাস 2 মাইনাস 1 0 1 2 একটা বিষয় লক্ষ্য রাখো আমাদের এরকম অঙ্ক আরো আছে যেখানে এইটাতে x হলো a এর সমান y এর যখন আমরা দেখব x এর কিন্তু y b এর তখন কিন্তু আমরা সেটাকে কার্টেসিয়ান গুণক প্রক্রিয়া করেছি কিন্তু যখন আমরা দেখতে পাবো যে x এবং y দুটাই একই উপাদানের সদস্য তখন আমরা এদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা নির্ণয় করতে পারি করব এখন তোমরা লিখবি দেখো কি কি দেওয়া আছে এখানে r = x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal 1 এবং এখানে a equal দেওয়া আছে minus 2 minus 1 0 1 2 আমরা লিখবো এখানে r দ্বারা বর্ণিত সমীকরণ কি দেওয়া আছে x plus y equal 1 সুতরাং y equal 1 minus x এখন আমাদেরকে তো বলে দিয়েছে x এর সদস্য y এর সদস্য আমরা বলবো এখানে যেহেতু আমাদের x হলো স্বাধীন y হবে x এর অধীন যে x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করতে আমরা সেটা যে কোনো প্রক্রিয়ায় আমরা এখানে দেখাবো তোমাদেরকে তালিকা প্রক্রিয়া করো তার মাধ্যমে করো এটা হলো x এটা y আমাদের এখানে এর কয়টা মান 1 2 3 4 5 এইখানে আমরা এখানে 5টা সব করব 1 2 3 4 5 minus 2 minus 1 0 1 2 যখন তুমি এখানে minus 2 বসাবে লক্ষ্য রাখো যখন minus 2 বসাবে আমি এখানে রাফ দেখাচ্ছি তাহলে y equal 1 minus x 1 minus x এর সাথে minus 2 বসালে minus x এর পাস 3 পাচ্ছি অর্থাৎ এখানে আসবে 3 যখন তুমি এখানে minus 1 বসালে অর্থাৎ x এর স্থানে minus 1 minus minus এর পরে plus 1 1 আর 1 যোগ করলে 2 2 এবার যখন তুমি 0 বসাবে 1 থেকে 0 বিয়োগ করলে 1 এখানে 1 বসাও এখন তুমি যখন 1 বসাবে 1 বসাও 1 থেকে 1 বিয়োগ করলে 0 যখন তুমি 2 বসাবে 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 এখন আমি দেখো x এর তো প্রতিটি মান এর সাথে সম্পর্কযুক্ত কিন্তু এর কোন কোন মান এর মধ্যে আছে দেখতে হবে এখানে 3 এর ভিতরে নেই তাহলে লিখবো কি যেহেতু 3 not belongs to a সুতরাং minus 2, minus 3 not belongs to r মানে এটা আমাদের r এর অন্বয় এবারে 2 ওখানে আছে 1 আছে 0 আছে minus 1 আছে তাহলে আমি লিখবো কি যে সুতরাং r equal to এখানে কে কোন কোন উপাদান রয়েছে এখান থেকে minus 1 2 0 1 1 0 2 minus 1 সেভাবে গেল এখন তোমাকে এই আর অন্বয় থেকে আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছি এবার আমাদের এখানে একটা পয়েন্ট শেষ কথা এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে আমাদের তালিকা পদ্ধতি বের হয়ে গেছে এখন বলছে এখানে ডোমেন আর রেঞ্জ আমরা এই ক্রোমোজোমগুলোর ডোমেন কি হবে আমরা জানি যে যখন একটা অন্বয়ের ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমগুলোর যে প্রথম উপাদানগুলো থাকবে তাকে আমরা বলি ডোমেন তাহলে এখানে মাইনাস 1 0 1 2 হবে এবার আমরা সংক্ষেপে লিখব যে সুতরাং
ডোমেন এবার ভিন্ন হয়ে দেখাচ্ছি ডোমেন কি হবে তাহলে ডোম যদি শুধু ডোম লিখতাম তাহলে এটা ডো আর যদি ডো এর ডোমেন যদি লিখেছি এর আর লেখা যাবে না তাহলে মাইনাস 1 0 1 2 সেকেন্ড উইন্ডো মাইনাস 1 0 1 2 এবার রেঞ্জ দেখো এর রেঞ্জ মাইনাস থেকে শুরু করে ছোট মান থেকে শুরু করা মানে রেঞ্জ ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে ছোট মান থেকে বড় মান যেতে যেতে হয় এখানে মাইনাস 1 0 1 2 অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেন আর রেঞ্জ একই আসছে ডোমেনও যা আসছে রেঞ্জও একই আসছে তাহলে এভাবে আমাদের এই 18 নম্বর যখন আমরা করলাম যখন আমরা দেখব এরকম x ও y দুটাই একই পদের সদস্য তাদেরকে আমরা এই প্রক্রিয়ায় কাজ করব এভাবে শুধু নিয়ে না এরকম যদি হলো x বিলং টু b y বিলং টু তখন আমরা এটা করব যদি লেখা এরকম থাকে x বিলং টু c y বিলং টু c একই এরকম উপাদানের সদস্য হয় তখন আমরা এই প্রক্রিয়ায় কাজ করব কিন্তু যদি যখন থাকবে এখানে x বিলং টু a আছে এখানে আছে y বিলং টু b যখন আমরা এরকম দুটো ভিন্ন উপাদানের সদস্য তখন আমরা ওই a আর b এর কার্টেসিয়ান উপাদানের প্রক্রিয়ায় কাজ করব তারপর আমরা এটা অনলাইন নির্ণয় করব দুটোই অনলাইন নির্ণয় করা এই প্রক্রিয়াটা একটু ভিন্ন এভাবে তুমি যদি বুঝতে পারো তাহলে আমি মনে করি যে 18 নম্বরের ঘন বরাবরটি সহজেই বুঝতে পারবে আশা করি বুঝতে পারছো তা আমাদের অনুশীলনী 2.2 এর অধিকাংশ অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি চ্যাপ্টারটি কমপ্লিট হলো তোমরা উদাহরণে কিছু অঙ্ক রয়েছে এবং কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমরা নিজেরা এই অঙ্কগুলো বুঝতে পারো এবং তোমরা সেই অঙ্কগুলো সহজেই করতে পারবে এবং বাসায় বারবার করবে তাহলে এই অনলাইন ফাংশনের বিভিন্ন অঙ্কসমূহ তোমরা সহজে করতে পারবে তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ